মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিতলি রে, আমি চলে আসছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজছে 10টা আর আমরা ব্রেকফাস্ট করছি। কি করছি না, মুড়ি আলু ভাজা। মানে আমি 10টায় উঠেছি, মা বাবা জিম গেছিল, ঠিক আছে। মেনলি বাচ্চাদের খুব শরীর খারাপ হচ্ছে, এটা নিয়ে আমাদের বাড়িতে আলোচনা হচ্ছে। কারণ আমার মামার বাড়িতে আয়ুষের খুব শরীর খারাপ, খুবই বাজে অবস্থা। ইভেন ওর মায়েরও উল্টো দিক থেকে হচ্ছে, মায়েরই 2-3 দিন স্টার্ট হয়েছে নাকি শুনলাম। তো সেই নিয়ে আলোচনা হচ্ছে বাড়িতে আসলে, মানে আমার মামার ছেলেটার, ঠিক আছে। তো মা একটু চা করছে, এসো মুড়িটা দিলেন আমার, বলো কি অবস্থা। আমি কতবার বললাম যাতে ইচ্ছা, কেন থালা নেই? মুড়ি খাওয়ার একটা থালা হয় বড় বড়, তো বেশি ধর না। মিশি দিও না, অল্প আন্টিকে এখানে বসিয়ে রেখে দেওয়া হয়েছে চা খাওয়ানোর জন্য, চা দেবে বলে বসিয়ে রেখে দিচ্ছে। ও মা, সিরিয়াসলি মায়ের চাটাই পড়ে গেল, যা ইচ্ছা রেখে দাও। আমি রুটি দিয়ে রাখি, আমার ভালো লাগে না, অনেকটা আমার রেখে দাও। তুমি একটু পেঁয়াজ দেবে, আমাকে অনেকটা পড়ে গেছে, আর গ্যাসটা বন্ধ করো। যাচ্ছি বাঙালির শ্রেষ্ঠ খাবার মুড়ি আলু ভাজা, তার সাথে পেঁয়াজ নিয়েছি আর তার সাথে চা, তাই তো? তুমি বলো বাঙালির শ্রেষ্ঠ খাবার না মুড়ি আলু ভাজা? আমাদের আন্টিকে চা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ তরকারি, আর আমি এক জায়গায় যাবো আছে খেতে, মেনলি বিরিয়ানি খেতে যাবো। মাত্র কত টাকায় বিরিয়ানি? আমি জানি না ফুল প্লেট না হাফ প্লেট না, আজকে ওপেনিং আছে ওটা, ঠিক আছে। তো আমি এটা মানে ওদের পেজে মেসেজটা দেখলাম, তো আমরা আমি প্ল্যান করলাম আজকে যাওয়াই যাক। এত কম টাকা বিরিয়ানি দিচ্ছে, কে ছাড়তে চায় এরকম একটা ব্যাপার। আমি আজকে ধনে পাতা তুলছে, বাও তো কাঁচি দিয়ে কেটে নাও, সুবিধা তো। হ্যাঁ তুমি কি করছো গো, আবার বেরোবে? তুমি পাতাগুলো তুলছো? আমি এখানে কি করে ফেলবো যে তুমি চিল্লাবে আমাকে? কোথায় সেন দেখে হা হেভি স্মেল, একটা অন্যরকম ধনে পাতার যে স্মেল হয় অরিজিনাল, বিশাল একটা দারুণ স্মেল। ঠিকলে ফেলে দিল ফোনটাকে, তখন তো আমি শুয়েছিলাম যে ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম। বাট এখন আমি কি করব, এখন আমি স্নান করব, কারণ আমরা যাব 39 রুপিসে বিরিয়ানি খেতে। সো আমি যাব আর মেলি বাবার একটা বন্ধু বলতে পারো, ঠিক আছে ঠিক আছে। তো ওই আরিফ আঙ্কেলের সাথে যাবো, তোমরাও দেখেছো আরিফ আঙ্কেলকে আগে ব্লগে, দেখলে চিনতে পারবে। তো বাবার বন্ধু বলাটা ভুল, মানে বিজনেস সূত্রে বন্ধু, কিন্তু বাবার থেকে অনেক ছোট, মানে যাই হোক বাবার ভাইয়ের বয়সী। তো যাই হোক, তো চলো রেডি হয়ে চান করে যাওয়া যাক। আর একটা কথা, এই যে আরিফ আঙ্কেল আরিফ আঙ্কেল বলি, অমিলি আমার দাদার বয়সী, বাট আমি বাবার সূত্রে আঙ্কেলই বলি, অভ্যাস হয়ে গেছে আমার। একদম রেডি হয়ে চলে এসেছি, তো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আরিফ কাকু দেখা পাইনি আমি এখনো, আরিফ কাকু আসুক তারপর একসাথে যাবো। পাবো নাকি জানি না, এত কম টাকা বিরিয়ানি দিচ্ছে আর এত লেট করে যাচ্ছি, মোটামুটি 2:30 বাজছে, যা তা অবস্থা আমাদের। বিরিয়ানি তো খেতে এলাম, বাট বিশাল ভিড়, মানে আজকে কপালে জুটবে বলে মনে হচ্ছে না পার্টিকুলারলি সেটা, ঠিক আছে।
তো এই যে বিরিয়ানির দোকানে এতটা ভিড়, কপালে ছুটবে না আজকে শিওর। তো আমার মনে হচ্ছে লাস্ট পর্যন্ত অন্য কোথাও খেতে হবে। তো আমরা মেনলি ওখানে দাঁড়িয়েছিলাম, যা ভিড়, আজকে আর বিরিয়ানি পেতাম বলে মনে হয় না। তো আরিফ বাবু এইখানে খাবার পেতাম না ওখানে দাঁড়ালে। তো ফাইনালি আমরা খাই বিরিয়ানি, ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে। আর এই যে আমাদের আলুটা, আলু চিকেন আছে, আমি হাফ প্লেট বিরিয়ানি নিয়েছি, চল খাওয়া যাক। এখন মেনলি উল্লাসে আমরা বসে আছি, আমাকে বহুত মশা কামড়েছে, পায়ের অবস্থা খুব খারাপ। আর দেখো কি করে যায় প্রত্যেক দিন, এই এই পোস্টারই ওকে এভরিডে দেখবে, দেখবে ফোনটা হাতে নিয়ে এরকম করে বসে আছে। কিরে হয়ে গেছে, চল আমাকে এখন বিচ্ছি লেভেলে মশা কামড়ে দিয়েছে, মারাত্মক লেভেলে। এইখানে পায়ে এই যে পুরো মশা কামড়ে দিয়েছে, এগুলো সব এইমাত্র এই পাটা তো কামড়েছে। এই দাদা মশা কামড়ে দিয়েছে বিচ্ছিরিভাবে আমাকে। চল কি খাবে, আমি কিছু খাবো না, আমার ইনভাইট আছে, আমি ওখানে গিয়ে খেতে পারবো না। তুই বল কি খাবি। বাড়ি এলাম, আর বাড়ি এসে আমাদের একটা জিনিস এসছে। তো আমরা এটা অর্ডার করেছিলাম, একটা ওয়ার্ড অফ, এটা বানাতে হবে, ঠিক আছে? তো দেখা যাক বানাতে পারি কি না। আবার দিয়ে এক জায়গায় ইনভাইট আছে, সেই ইনভাইটটাও যেতে হবে, আগে এটা বানানোর চেষ্টা করে চলো। এখন মেনলি যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, ঠিক আছে? মা যাচ্ছে, বাবা যাচ্ছে, অ্যান্ড আমি যাচ্ছি। আমি আজকে মায়ের একটা শাড়ি পরেছে এই জো। তো মা বাবা গাড়িতে যাচ্ছে, আমি একা সিঙ্গেল যাচ্ছি, অ্যান্ড চুলটা গিয়ে আমি খুলে দেবো, আপাতত স্কুটিতে যাবো, জোট পড়ে যাবে তাই বাঁধলাম। তো চলো লেটস গো। তো এই জো এসেছি, খুব একটা সিম্পল লুক, একটা শাড়ি পরেছে, জাস্ট একটা ব্লাউজ, অ্যান্ড জাস্ট সিম্পল একটু আই শ্যাডো লাগিয়েছে, অ্যান্ড মা ওখানে বসে আছে, এই জো বাবা পাশে দাঁড়িয়ে আছে, অ্যান্ড বাকি টার্গেট হচ্ছে খাবো দাবো চলে যাবো, এটাই আমার টার্গেট এখন। বাড়িয়ে কারণ একটা জিনিস এনেছি, ওটা ফিট করতে হবে, তো ওটা মাথার মধ্যে আমার ঘুরছে আজকে, তো ওটা যেয়ে আগে ফিট করবো। এখন মিলে খেতে বসে গেছি, আর মাকে এখনো দেখোনি না সবাই, তো এই সবার মা খুব কুল ভাবে এসছে, কুল। তো এখন আমরা কি খাচ্ছি দেখে নাও, তো ফিশ চপ, স্যালাড এন্ড সস, তো চলো খেয়ে নিই। বাড়ি মেনলি চলে এসছি, মা কুকুরকে মনে বিস্কিট খাওয়াচ্ছে, দিয়ে আহ আহ করছে এরকম, বুঝো কি হলো গো মা। তোমার আউটফিটটা একটু দেখাও মা, আউটফিটটা দাদি কি হয়েছে দেখাও। তো এই যে আমার মায়ের এত সুন্দর একটা আউটফিট পরেছে, এই তো দা ভালো করে দেখাচ্ছি, এই দেখো। হ্যাঁ সেটা জানি, মুখে কি মেকআপ তো করো না, একটা টিপ পড়েছে খুব সুন্দর করে দেখলাম। হ্যাঁ খুব সুন্দর, মানে এটা টিপেরই সাদা কাগজটা, টিপেরই সাদা কাগজটা, মানে মানে টিপের তলায় যে সাদা কাগজটা, ওটা হাফ নামিয়ে দিয়েছি। বাহ কি বুদ্ধি। তো আর এই যে আমার আউটফিট, তা আয়নায় দেখাচ্ছে, মা সরকটু আমার আউটফিট, এই যে শাড়ি পরেছি, তার সাথে একটা নর্মাল সিম্পল মানে 125 এর ব্লাউজ সুতির, হ্যাঁ 125 নিয়েছিল ওরা, সুতির একটা ব্লাউজ, ঠিক আছে, যেগুলো মানুষ ঘরে পরে সেরকম একটা ব্লাউজ, আর এই তার সাথে শাড়ি, শাড়িটা কিন্তু দামি শাড়ি, ভেবো না মায়ের শাড়ি, তো তার জন্য যদি আমার হতো এ নর্মালি হতো, খুব একটা দামি হতো না। তা আমি মিলে শাড়ি কিনি না, ঠিক আছে, সবাই বলে বড়ো হয়েছিস, অনেকজন কিনে কেন, মা আছে তো মায়ের শাড়িগুলো কে পরবে আমি ছাড়া, তাই জন্য। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কাল সকালে।